নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর রয়েছে আপনারা জানান ভোটার কার্ড ভেরিফিকেশানের কাজ চলছে এবং সেটা চলবে বেশ আরও এক মাস ধরেই সেটা চলবে ভোটার কার্ড ভেরিফিকেশন ভোটার কার্ডের কোনো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ভোটার লিস্টে যদি সেরকম কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলির পরিবর্তন কারেকশন করে নেওয়ার কাজ কিন্তু চলছে তো এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে চলুন আমরা খবরটি দেখে নেব বলছে ভোটার তথ্য যাচাই কর্মসূচি সাঙ্গ হতেই পঁচিশে নভেম্বর থেকে নতুন ভোটারের আর্জি ভোটার তথ্য যাচাই কর্মসূচি ইভিপি সাঙ্গ হতেই শুরু হবে নতুন ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া তেমনই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন আগামী পঁচিশে নভেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রক্রিয়া এক এক দু হাজার উনিশ পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হয়েছিল এখন পর্যন্ত তাদের নামই ভোটার তালিকায় উঠেছে তারপর থেকে নতুন আবেদনের সুযোগ না মেলায় পরবর্তীতে আঠারো বছর বয়স হলেও ভোটার তালিকায় নাম তোলার সুযোগ মেলেনি কারো এবার যাদের বয়স আগামী এক এক দু সালের মধ্যে আঠারো বছর পূর্ণ হবে তারা এই পঁচিশে নভেম্বর থেকে চব্বিশে ডিসেম্বরের মধ্যে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন একই সঙ্গে ওই প্রক্রিয়ার মধ্যে সংশোধন বিয়োজন কাজও চলবে আগামী বছরের কুড়ি জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে ইভিপির কারণে নতুন ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া কয়েক মাস দেরি শুরু হলেও কমিশন সূত্রে খবর পয়লা সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত তথ্য যাচাইয়ের জন্য নির্ধারিত করেছিল কমিশন কার্যত কমিশনও মেনে নিয়েছে যে যথেষ্ট দীর্ঘদিতে এগোচ্ছে ইভিপি এখনও বড় অংশের ভোটার এই কর্মসূচির বাইরে রয়েছে সূত্রের খবর বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারদের সিও পাঠানোর নির্দেশিকা ইভিপি সময়সীমা বাড়ানোর জন্যই ব্যাখ্যা দিয়েছে কমিশন তাই তথ্য যাচাই প্রক্রিয়া পনেরোই অক্টোবর পরিবর্তে আঠারোই নভেম্বর পর্যন্ত করেছে কমিশন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য